알아라 짱가야 맨짱 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 알아라 짱가야 맨짱 বদা ইবলতে যারা না হয় যারা ঐতিহ্যবাহী হানা ঘোষণা নগরিব ইতারা রাখা পাইছ এরপর ইতারা অটোমেটিক স্বীকৃতি দি ফেলাইবে জাতীয় হানা হিসাবে বাংলাদেশের যে কিছু ঐতিহ্যবাহী খাবার আছে যে এর ভিতরে মেজবান হচ্ছে অন্যতম এটাকে জাতীয় খাবার হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত আর মনে হয় যে সিরাগন ব্যঞ্জান এইভাবে কুমিল্লার বুকুন দিয়ে সিঁড়ি গিয়ে এইভাবে আর মনে হয় আগামীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া উচিত অবশ্যই ইয়ান উচিত ইয়ান যত তাড়াতাড়ি দন যায় তত ভালো কারণ ইয়ান দেরি হলে অন্য অন্য ডিস্ট্রিক্ট লই যাবে গই এত আমরা কিন্তু আর পাইতাম না মেজবানের স্বীকৃতি লই লন করিব যেভাবেও একমাত্র সার্টিফিকেট গুলি মেজবান সার্টিফিকেট মেজবান সুতরাং আমাদের যে জাতীয় ফুড হিসেবে ইন্টারন্যাশনাল স্বীকৃতি আমি মনে করি প্রত্যেকটা জেলার কিছু জিআই পণ্য থাকে এবং কিছু ঐতিহ্য থাকে তবে চট্টগ্রাম একটা বৃহত্তর জেলা এবং এই জেলার এত সুন্দর একটা খাবার আমি মনে করি এটা আবশ্যিকভাবে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত হ্যাঁ আমি তো মনে করি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া উচিত যেহেতু ব্যাগে ভালো করে যারা গরুর মাংস খায় এটা সাপকে মাংস পছন্দ করে আজ এই দিনে প্রতি বছর আমরা এরকম আয়োজন করি প্রায় এবারে সর্বপ্রথম মানে 8-10 হাজার মানুষের হানার আয়োজন লোহাগড়া থানার আমির আহমদ ইফার আই বহু বছর ধরে কিন্তু এই মেজবান হায় রায় এটা সম্পৃক্ত আজ যেহেতু নলাও হাইলাম হালাবুনা হাইলাম ডাল হালাম অসম্ভব টেস্টি এই যে নলারে ঝাড়ি ঝাড়ি হাইলাম কিন্তু বহুত টেস্টি আন্তরিকতার যে মেলবন্ধন চাটগাই হলে ইয়ান দেখাইয়ে সারা বাংলাদেশ সারা পৃথিবীর ইয়ান এই বেগুনে ফলো করেন বেগুনের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকুক সে ইয়ান এই হল দেখি মেইন জিনিস ইয়ান এই চট্টগ্রাম সমিতি দেখাই দিয়ে বেগুনরে তবে বসির মধ্যে দিলে আরো ভালো লাগতো কারণ চিটাঙ্গের ঐতিহ্য তো বসি তো বসিত বই হাইলে আপনার বেশি ভালো লাগতো এখনো ভালো লাগে ব্যাগ রিলেটিভ আছে প্লাস সিটেঙ্গে হতা সিটেঙ্গে সংস্কৃতি এবং সিটেঙ্গে গান আগে হাই তবে কুমিল্লার মধ্যে এবার হইতে আর 14 বার মেজবান হানা মানে মেজবান হাই কুমিল্লা খাই ফিরল মনোজি তারা চট্টগ্রামে খাই মারা সর্বোপরি ব্যক্তি নিয়ে গেলে ব্যাগ খুশি আর হানার তো ওরা বন্ধু বান্ধব বোনলে যখন দেখা হয় বড় বড় ভাই বড় বোনদের দেখা হয় এনলে আমরা সবচেয়ে বেশি বেশি পাওয়া প্রতি বছর ইভাবে পাই এবার আমরা সবসময় পাইতে চাই আগে অনেক আগে ইচ্ছা ছিল যে চট্টগ্রামের মেজবান খাবারটা কেমন হয় এটার আসলে স্বাদটা কেমন এটা একটা ঐতিহ্যবাহী খাবার যেহেতু একটা ইচ্ছা ছিল খাবার তো আজকে একটা সুযোগ হয়েছে হ্যাঁ আজকে প্রথম একটা খাবারের স্বাদ আসলে অসাধারণ বলে ভাষায় প্রকাশ করার মতো না ভালোই লাগছে না গতবারে খাইছি এবারও খাইছি আর আজকে একটা দারুণ যে আগের থেকে আজকেরটা খুব ভালো লাগছে আজকে খুব ভালো লাগতেছে ভালোই লাগলো এসে না আমি আর কখনো খাইনি এই প্রথম জি না মজা হয়েছে অনেক মজা হয়েছে কেমন ভালো মজা আছে আছে কুমিল্লার বুকুনমুদ্দিন চট্টগ্রামর এখন ছোট্ট চট্টগ্রাম হইলেই চলে তা আজ জিয়ান মেজবান ইয়ানাত অ্যাকচুয়ালি যারা ওই কুমিল্লল আছে ইতারাও যথেষ্ট উপভোগ করেন আরার পাশাপাশি এবং আরা খুব এনজয় করি যে কুমিল্লালের আরও চট্টগ্রামের মেজদানিবে উপহার দিয়ে হানা যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালোই মেজবান তো মেজবানে এইবেন মেজবানের কুড়নই তোলে বাসনই তোলে বেগিন আরও চট্টগ্রামের মানুষ এবং মরিচ মশলাই তোলে বেয়ান চট্টগ্রামের তুলে এড়ে আইননি হ্যাঁ মেজবানের খাবার যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে এবং কি আমাদের এই মেজবান আমাদের এই বাবুচি আমাদের সিটাং থেকে আনা হয়েছে এবং কি এই মেজবান খাওয়ার জন্য কুমিল্লার মানুষ অনেক আগ্রহ প্রকাশ করে থাকে এক বছর অপেক্ষা করে থাকে যে সাতগাঁয়া মেজবান হবে এই সাতগাঁয়া মেজবান আমরা আমন্ত্রিত হব এখানে সাতগাঁয়া মেজবান অনুষ্ঠিত আমরা খাবো আমি চট্টগ্রাম উত্তর আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে
তারা আতিথেয়তা আর যেভাবে আপ্যায়ন করছে আর খুবই খুশি। এই মেজবান তাই নিজের খুব গর্বিত অনুভব করি। মেজবান মানে চিটাঙ্গের সংস্কৃতি। এই সংস্কৃতি টেকরা মধ্যে তেঁতুলিয়া যত মানুষ আছে তারা জানে এইবার চিটাঙ্গের বিভিন্ন সাইনবোর্ড হয়ে গিয়ে এখন আর মেজবান ব্যাগে খাইতে চায়। এখন শুধু বাংলাদেশে এইবার কিন্তু নাই, সারা বিশ্বে ছড়াই পড়ছে। ইউরোপের জন আমেরিকা জন ইভেন পৃথিবীর ব্যাগ দেশ মানে চায়না গিয়েও মেজবানের মাংস পাইবেন। মেজবান হলো চিটাঙ্গের ঐতিহ্য। চিটাঙ্গ মানুষদের বিয়ে এখন সুখে মেজবান মারা গিয়ে চল্লিশা মেজবান জন্মদিন মেজবান মুসলমানই মেজবান চার দিন না খাওয়া মেজবান। সুতরাং মেজবান ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ চিটাঙ্গ কালচার। বাংলাদেশের জাতীয় কোনো খাদ্য সুসুট জেলার মধ্যে এমন কোনো জেলার এমন কোনো স্পেশাল খাবার সারা পৃথিবীতে ওয়েল নোন না। চট্টগ্রামের অধিবাসী হিসাবে আমি আজকে এখানে যোগদান করেছি বৃহত্তর কুমিল্লা সমিতিতে। আজকেই প্রথম আমি এখানে এসেছি, আমি জয়েন করেছি দুমাস আগে। সবার সাথে দেখা হলো, সবাই চট্টগ্রামের ঐতিহ্য কৃষ্টি কালচার এগুলো তুলে ধরেছে। প্রোগ্রামটা সুন্দর হয়েছে আর এই মেজবানের যে আয়োজনটা করেছে এটাও চমৎকার ছিল। মেজবান অত্যন্ত সুস্থভাবে শাসই বেগুনের মোটামুটি আত্মীয়তা গ্রহণ করে থাকছে বলে মনের আর নারা যে আয়োজন করছি কুমিল্লার মধ্যে সমিতির মাধ্যমে আসলে সাকসেসফুল বলে মনে করি। হারণ বেগুনের শান্তিপূর্ণভাবে সুস্থভাবে আপ্যায় নেই এবং অনুষ্ঠান সুন্দরভাবে শাসই এবং সমিতির পক্ষ তো না এই মেহমানের করারা এবং এই আত্মীয়তা গ্রহণ যে গজ্জি বেগুনের ধন্যবাদ ও শুভেচ্ছা জানে। মেজবানকে উদ্দেশ্য কিন্তু মেজবানের উদ্দেশ্য বেগুনের ওকে করতে কারো ডাহাত তো না বৌদ্ধ দিতে হচ্ছে শ্রীরাম উত্তর আছে বিভিন্ন জায়গার তো নিচ্ছে ওকে মিলন মেলা কেন্দ্রীয় গেলে বলে এই মেজবানের আয়োজন। চট্টগ্রাম সমিতির মেজবান একটা ঐতিহ্যবাহী মেজবান আমাদের কুমিল্লাতে হচ্ছে প্রত্যেক বছরই, আমরা খুব এটাকে এনজয় করি আর স্পেশালি ওনাদের কিছু অবদান থাকে। সাধারণ মানুষের সুবিধাবঞ্চিত মানুষের পাশে চট্টগ্রাম সমিতি সবসময় থেকে আসছেন এবং আগামীতে থাকবেন। আমি চট্টগ্রাম সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। চাটগাঁয় মেজবান তো এবার সবচেয়ে বড় হানা, এত বড় হানা হনতে উঠতে পারে এবার হন শুধু চট্টগ্রাম না সারা বাংলাদেশের মধ্যে চাটগাঁয় মেজবান সরা গিয়েই বাংলা এবং আন্তর্জাতিকভাবে পর্যন্ত হন চাটগাঁয় মেজবান। আর যারা দেশের বাইরে থাকি আমেরিকা ইউরোপ বিভিন্ন দেশের মধ্যে হন চাটগাঁয় মেজবান। আমি চিটাঙ্গের না তো মেজবান এখানে বলা লাগবে। এই বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লা আর আরোগ্য প্রাণের সংগঠন। এই সংগঠন আগে আসিল ছোট পরিসরে, এখন বর্তমানে কুমিল্লার মধ্যে সবচাইতে বড় এবং সর্ববৃহৎ সংগঠন রূপ ধারণ করছি। কী বলতে আর প্রিয় সংগঠন ভালোবাসার সংগঠন বৃহত্তর চট্টগ্রাম আর কুমিল্লার মধ্যে এত বড় সংগঠন কুমিল্লা এখনও জেলার নাই। আর অহংকার আর ভালোবাসার একজ্ঞান আসতাম দেয় প্রতি বছর আর এটা মিলন মেলায় পরিণত হয়। আসলে এই খাওয়াও আর ব্যাকুন আনলিমিটেড আনারও জানান এবং আর শ্রীরাঙ্গত যারা আছি তারা অনেকে হতে শ্রীরাঙ্গত আর এইভাবে মেজবান নিবে নহাবে আর সর্বোচ্চ চেষ্টা করি শ্রীরাঙ্গত একদম বাবস্থি থেকে আরম্ভ করি একদম সব কিছু আর শ্রীরাঙ্গত আনিবে লাই এবং গোস্ত গড়ন্য দিয়ে আরম্ভ করি। সমাজ কল্যাণ দিকে